Aburun Exclusive. Aaj Shara Din. Title sponsored by Aburun Exclusive. Powered by Dr. Plus. Co-sponsored by Calcutta Tank. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আবরণ এক্সক্লুসিভ আজ সারাদিন। আমাদের আজকের আলোচ্য বিষয় করোনা যুদ্ধ। যেভাবে একের পর এক দেশ এই করোনা নামক ভাইরাসে আক্রান্ত হয়ে উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, তবে কি এই করোনায় সৃষ্টি করবে তিন নম্বর বিশ্বযুদ্ধের বা বিশ্বযুদ্ধ তৃতীয়র? প্রশ্নটা খুব জোরালো হচ্ছে ক্রমশ। এবং বিশ্বের বিভিন্ন তাবৎ দেশগুলোর অবস্থান দেখে প্রশ্নচিহ্নটা বোধ হয় ক্রমশই বড় হচ্ছে। এবং এই মুহূর্তে বিশ্বজুড়ে করোনা মহামারী করোনা যুদ্ধতে রূপান্তরিত হতে পারে এমন আশঙ্কাও করছেন বেশ কয়েকজন। মূলত এই যুদ্ধ হবার সম্ভাবনা প্রবল হয়ে উঠছে আমেরিকা এবং চীনের মধ্যে। করোনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দুটো দেশের মধ্যে যে ঠান্ডা লড়াই, সেই ঠান্ডা লড়াই এবার বেশ কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে। শুধু ঠান্ডা লড়াই নয়, ঠান্ডা লড়াইয়ের পাশে শিক্ষিত, উন্নত, তথাকথিত ধনী দেশগুলো এই করোনার কারণে যে ভূমিকা গ্রহণ করছে, তাতে করে করোনার মুখোশ দিয়ে আর তাদের মুখটাকে ঢাকতে পারছে না, বরং মুখোশ খুলে আসল স্বার্থপরতার ছবিটা অত্যন্ত প্রকট হয়ে উঠছে। আজকের আমাদের আলোচনা ঘুরবে এই অবস্থানের মধ্যে দিয়েই। তবে হ্যাঁ, করোনা কি বিশ্বযুদ্ধ সৃষ্টি করতে পারে, এ প্রশ্নের বা এই আলোচনায় ঢোকার আগে আমাদের ভারতবর্ষের ওপর কিছুটা দৃষ্টি দিতেই হচ্ছে। তার কারণ, আমাদের রাজ্যে আজ আরও একজন করোনায় আক্রান্ত হয়েছে। এবং অদ্ভুতভাবেই আমরা লক্ষ্য করতে পারছি, গতকাল থেকেই শুরু হয়েছে এ রাজ্যের সাধারণ মানুষের মধ্যে এক চরম উন্মাদনা, যে উন্মাদনার কোনো কারণ আদতে আছে বলে অন্তত আমরা মনে করছি না, কিন্তু তবুও অদ্ভুতভাবে সেই উন্মাদনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দেশের প্রধানমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, তারা প্রত্যেকেই বলছেন যে খাবার যথেষ্টই ভারতবর্ষে তথা রাজ্যে মজুত রয়েছে, খাবার নিয়ে কোনো কারোর চিন্তা করার কোনো কারণ নেই। অদ্ভুতভাবেই গতকাল প্রধানমন্ত্রী রাত 8টায় ভাষণ দিতে পারেন, এই আশঙ্কার বা এই ঘোষণা শোনার পর থেকেই মানুষের মধ্যে এক অদ্ভুত রকমের গুজব ছড়িয়ে পড়ে, নাকি সব কিছু স্তব্ধ হয়ে যাবে, সব কিছু বন্ধ হয়ে যাবে। তার জন্য সমস্ত মানুষ কেমন যেন হামলে পড়ে বাজারের, বাজারমুখী হয়ে পড়ে, বাজার থেকে জিনিসপত্র কেনার একটা প্রবল প্রবণতা লক্ষ্য করা যায়। এবং যার ফলে আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি হয়েছে, অদ্ভুতভাবে বাজারে এক ক্রাইসিস তৈরি হয়ে গিয়েছে, ম্যানমেড ক্রাইসিস। এর জন্য কালোবাজারি যারা করছেন বা যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে সরাসরি দায়ী করা যাচ্ছে না, দায়ী আমি আপনি আমরা সাধারণ মানুষ। গুজবে কান দিয়ে আমরা গতকাল থেকে যেভাবে বাজারে হামলে পড়েছি এবং যা পাই তাই কিনে নিয়ে বাড়িতে ঢোকার একটা প্রচেষ্টা চালিয়েছি, যার জেরে ব্যবসায়ীরা সুযোগ পেয়েছে। এই অনুষ্ঠানে ঢোকার কিছুক্ষণ আগেই আমাকে একজন খবর দিল, বাজারে নাকি আলু 40 টাকাতে গিয়ে পৌঁছেছে, ভাবা যায়। তাই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের বলছি, ওয়ার্ল্ড ওয়ার করোনা সৃষ্টি করুক আর না করুক, খাদ্য নিয়ে আপনারা লড়াই করবেন না, নিজেরা নিজেরা লড়াই করে মরে যাওয়া থেকে লজ্জার আর কিছু থাকবে বলে মনে করি না। করোনাও লজ্জা পেয়ে পালিয়ে যাবে যে এদেশে এলাম, মানুষকে আক্রান্ত করব কি করে, এদেশের নিজেরাই মানুষ যারা রয়েছেন বা এই রাজ্যের মানুষ যারা রয়েছেন তারা তো নিজেরা নিজেরাই মারামারি করে মরে যাচ্ছে, আমার আর দরকার কি। এহেন ভূমিকা পালন করার থেকে বিরত থাকুন। আমরা আগেও বলেছি, আজও বলছি, আবারও বলছি, সজাগ থাকুন, সচেতন থাকুন, নিজেকে সতর্ক রাখুন, অন্যকে সতর্ক করুন, কিন্তু গুজবে কান দেবেন না, অযথা আতঙ্কিত হবেন না।
সরকারের তরফ থেকে সেটা কেন্দ্র হোক কিংবা রাজ্য হোক, যা যা সতর্কীকরণ বার্তা দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করুন, পালন করুন রবিবারের জনতা কারফিউ। বিতর্ক নয়, রাজনীতি নয়, নিজেকে বাঁচান, নিজেকে ঠিক রাখুন, তাহলেই অন্য বাঁচবে। তাই বলে এই নয় যে বাজার থেকে সমস্ত মাল কিনে নিয়ে গিয়ে বা পণ্য কিনে নিয়ে গিয়ে আপনি আপনার বাড়িতে স্টোরেজ করে দিলেন, আপনি একাই বাঁচলেন আর বাকি সব মরে গেল, আহা কি আনন্দ আপনার! আপনি একা এককভাবে বাঁচতে পারবেন তো? সুতরাং আবারও বলবো, সজাগ থাকুন, সতর্ক থাকুন। আর এই কালোবাজারি যারা করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ, এক মাঘে শীত যায় না, যে আপনারা প্রচুর হয়তো অর্থ কালোবাজারি করে গুছিয়ে নিচ্ছেন কিন্তু এর জের আপনাদের হয়তো আগামী দিনে কোনোভাবেই না কোনোভাবে দিতে হতে পারে। এনিওয়ে, আসছি আমাদের আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ করোনা যুদ্ধ। করোনাকে বিশ্বযুদ্ধ তৈরি করতে পারে, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই কি এগিয়ে যাচ্ছে গোটা বিশ্ব? এই মুহূর্তে যে চিত্রটা আমরা লক্ষ্য করছি তা যথেষ্টই ভয়ানক, যথেষ্টই চিন্তার কারণ। আমেরিকা এবং চীন এই দুটো দেশের মধ্যে ঠান্ডা যুদ্ধ ছিল, ঠান্ডা যুদ্ধ আছে, কিন্তু করোনাকে কেন্দ্র করে আমরা দেখছি সেই ঠান্ডা যুদ্ধ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বাঘ বিতণ্ডা, একে অপরের দিকে তীর্যক মন্তব্যই শুধু ছেড়ে তারা ক্ষান্ত হচ্ছেন না, নিয়মিতভাবেই তারা একে অপরের দিকে নানাবিধ উক্তি শুধু করছেন তা নয়, তার পাশাপাশি একাধিক সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন যা একে অপরের বিপরীত। এবং এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে অদ্ভুতভাবে মুখোশ খুলে যাচ্ছে এই উন্নতশীল শিক্ষিত ধনী দেশগুলির। করোনা 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 নিয়ে যখন আতঙ্ক গোটা বিশ্ব জুড়ে, ত্রাহি ত্রাহি রব, হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছেন, লক্ষ মানুষ আক্রান্ত, তাকে প্রতিহিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে চলেছেন কিছু মানুষ, তাদের আমরা স্যালুট জানাই। তার কারণ এই মুহূর্তে সমস্ত দেবালয় বন্ধ, তা মন্দির হোক, মসজিদ হোক কিংবা গির্জা, কিন্তু খোলা রয়েছেন সমস্ত হাসপাতাল, সমস্ত স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন ঝুঁকি নিয়ে মানুষের সেবায় নিয়োজিত রয়েছে, তাদের সালাম জানাই। কিন্তু এহেন ভূমিকার পর যখন আমরা দেখি কোনো একটা দেশ, শুধু দেশ নয় মহাশক্তিমান দেশ, তারা শুধুমাত্র নিজেদের কথা চিন্তা করে, তখন আমাদের ভাবতে হয় এ দেশটি ধনী দেশ তো, এ দেশটি শিক্ষিত দেশ তো, এ দেশটি বৃহৎ দেশের যে দাবি করে, শক্তিধর মহাশক্তিমান হওয়ার যে দাবি করে, সেটা কতটা গ্রহণযোগ্য। ইতিমধ্যে করোনার ভাইরাসের অ্যান্টিডোট তৈরি করার জন্য গবেষকরা লেগে পড়েছেন এবং সেই অ্যান্টিডোট তৈরি করার ক্ষেত্রে চীন যেমন তাদের মতন করে চেষ্টা করছেন, যে টিম তৈরি করা হয়েছে মহাসংঘের নেতৃত্বে, তারা যেমন চেষ্টা করছেন, বিভিন্ন বায়ো যে কোম্পানিগুলো রয়েছে তারাও চেষ্টা করছে। খবর বলছে ইতিমধ্যেই না চীন না আমেরিকা, এই কোনো একটি দেশই নয়, বরং একেবারে এই দুটো দেশের থেকে অন্য প্রান্তে থাকা একটি দেশ এই করোনা ভাইরাসের অ্যান্টিডোট তৈরি করে ফেলেছে। সে দেশটির নাম জার্মান। জার্মানির একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিউরভেক, তারা দাবি করছেন যে তারা ইতিমধ্যেই করোনা ভাইরাসের অ্যান্টিডোট বা ভ্যাকসিন তৈরি করে ফেলেছে, যদিও সেই ভ্যাকসিনটি মানুষের শরীরে পরীক্ষা নিরীক্ষা করা এখনও বাকি রয়েছে। আমি আপনাদেরকে আবারও জানাই, জার্মান কোম্পানি কিউরভেক, যে ছবি এই মুহূর্তে আপনারা টিভিতে দেখছেন, সিকিউরভিক কোম্পানি দাবি করছে যে তারা করোনার ভ্যাকসিন তৈরি করে ফেলেছে, যদিও তাদের পরীক্ষা নিরীক্ষা এখন বাকি রয়েছে, মানব দেহে তা কতটা কার্যকর হচ্ছে এবং কিভাবে কার্যকর হচ্ছে সেটা তাদের দেখার প্রয়োজন রয়েছে। যখন জার্মান একটি কোম্পানি বা বায়োটেক কোম্পানি তারা দাবি করছেন ভ্যাকসিন তৈরি করে ফেলেছে, তখন পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ আমেরিকা কি বলছে? আমেরিকা এই কিউরভিক সংস্থার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে পয়সা দিয়ে এই ভ্যাকসিন কিনে নেওয়ার প্রস্তাব দেয়। কিউরভিক সংস্থা, তারা মনে করেন যে না, কিউরভিকের কাছ থেকে হয়তো পেটেন্ট কিনে নিয়ে আমেরিকা এই ভ্যাকসিনের ব্যবসা করতে চায়, কিন্তু না তা নয়, আমেরিকা এই ভ্যাকসিন কিনতে চায় শুধুমাত্র আমেরিকার জন্য, শুধুমাত্র মার্কিন নাগরিকদের জন্যই আমেরিকা এই করোনার ভ্যাকসিন কিনতে চায় কিউরভিকের কাছ থেকে। এখানেই শেষ নয়, কিছুদিন আগেই হোয়াইট হাউসে এই করোনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সংঘটিত হয়েছে,
যে বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উপস্থিত ছিলেন সে দেশের আরও একজন বিশিষ্ট ব্যক্তি এবং যার ওপর এই মুহূর্তে আমেরিকার করোনার নানাবিধ ব্যবস্থা গ্রহণের দায়িত্ব রয়েছে, মাইক পেন্স। এবং এই বৈঠকে হাজির ছিলেন মাইক পেন্স এবং অবশ্যই ওই ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি কিউরভিকের চিফ এক্সিকিউটিভ ড্যানিয়েল মেনচেলা, কিউরভিক কোম্পানির চিফ এক্সিকিউটিভ ড্যানিয়েল মেনচেলাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। ড্যানিয়েল মেনচেলা তাদের ভ্যাকসিন তৈরি করার কথাও এই বৈঠকে বলেন। পেশাগতভাবে তিনি জার্মানির একটি কোম্পানিতে যুক্ত থাকলেও ড্যানিয়েল মেনচেলা মূলত আমেরিকার মানুষ। এই বৈঠকের পরেই অদ্ভুতভাবে বা তাৎপর্যপূর্ণভাবে জার্মানের বায়োটেক কোম্পানিটি অর্থাৎ কিউরভিক কোম্পানি এই ড্যানিয়েলকে তার পদ থেকে সরিয়ে দেয়। কিউরভিক কোম্পানি স্থাপিত হবার সময় যারা ছিলেন তাদের মধ্যে থেকেই একজনকে চিফ এক্সিকিউটিভের দায়িত্ব দেওয়া হয় এবং জার্মান সরকার পরিষ্কার জানিয়ে দেয় যে আমেরিকার এই প্রস্তাবে তারা কখনোই কোনোভাবেই রাজি নয়। আমেরিকার এই প্রস্তাবের কারণে জার্মানের একজন বরিষ্ঠ পলিটিশিয়ান টুইট করেছেন, তিনি লিখছেন, দ্য এক্সক্লুসিভ সেল অফ দ্য পসিবল ভ্যাকসিন টু দ্য ইউএসএ মাস্ট বি প্রিভেন্টেড বাই অল মিনস, ক্যাপিটালিজম হ্যাজ লিমিটস। জার্মান পলিটিশিয়ানের এই টুইট থেকেই বোঝা যায় যে আমেরিকা তার নিজের স্বার্থের জন্যে জার্মানের এই কিউরভিক বায়োটেক কোম্পানির উপর ভ্যাকসিন পাওয়ার জন্য কতটা পরিমাণ প্রেশারাইজ করেছিল। গোটা বিশ্বের জন্য আমেরিকা এই ভ্যাকসিন তারা চাননি, তারা চেয়েছেন শুধুমাত্র নিজেদের জন্য। করোনা ওয়ার এখান থেকেও শুরু হতে পারে, তবে এখানেই শেষ নয়। করোনা ওয়ারের এর পরের ধাপ যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে দেখব যে ভ্যাকসিন নিয়ে একটা লড়াই যেমন চলছে, ঠিক তার পাশাপাশি অদ্ভুতভাবে এই লড়াই মিডিয়ার লড়াইও হয়ে দাঁড়িয়েছে এবং সেই লড়াই অদ্ভুতভাবে আমেরিকা এবং চীনের মধ্যে এক অদ্ভুত মিডিয়ার লড়াই চলছে। কি সে লড়াই? করোনা এবং চীনের করোনা নিয়ে চীন এবং আমেরিকার মধ্যে লড়াইয়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এর আগেও বলেছেন, কিন্তু সম্প্রতি তিনি যে টুইট করেছেন সেখানে করোনাকে চাইনিজ ভাইরাস বলে টুইট করেছেন। খুব স্বাভাবিকভাবেই ডোনাল্ড ট্রাম্পের টুইটে এই চাইনিজ ভাইরাস কোড আনকোড চাইনিজ ভাইরাস শব্দটির জন্য বেজায় ক্ষুব্ধ হয়েছে চীন। এবং খুব স্বাভাবিকভাবেই একদিকে যেমন করোনা চীন থেকে বিশ্বে ছড়িয়েছে বলে দাবি করেছে আমেরিকা, তখন চীন পাল্টা দাবি করছে যে আমেরিকান সৈন্যরাই নাকি চীনে এসে এই করোনা ভাইরাস ছড়িয়েছে। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে চীন এবং আমেরিকা। চীন থেকে এই করোনা ভাইরাস ছড়িয়েছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, তবে সেটা বুহানের কোনো পশু বাজার থেকে ছড়িয়েছে নাকি বুহানের কোনো ল্যাব থেকে ছড়িয়েছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নাকি চীন যেটা বলছে যে আমেরিকার সৈন্যরাই নাকি এই ভাইরাস ছড়িয়েছে চীনে এসে, যদিও তার পরিপ্রেক্ষিতে চীন তেমনভাবে কোনো প্রমাণ এখনও পর্যন্ত দিতে পারেনি, ফলে গোটা বিশ্বের কাছেই চীন কিন্তু এখন যথেষ্টই প্রশ্নের মুখে। এরকম একটি অবস্থায় দাঁড়িয়ে আমেরিকার সংবাদ মাধ্যমকে রীতিমতো নিষিদ্ধ করে দিল চীন। সম্প্রতি আমেরিকার তিনটি অত্যন্ত জনপ্রিয় সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্ট, এই তিনটি সংবাদ মাধ্যমের রিপোর্টারদের 10 দিনের মধ্যে তাদের প্রেস কার্ড জমা দিয়ে চীন ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে চীন গভর্নমেন্ট। এবং চীনের পাশাপাশি হংকং এবং ম্যাকাওতেও তারা কোনো রকম কোনো সাংবাদিকতার কাজ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে চীন। আমি আপনাদের আরেকবার জানাই,
যে নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট আমেরিকার এই তিনটি সংবাদ মাধ্যমকে চীন ইতিমধ্যে রীতিমতো ব্যান করে দিয়েছে তাদের দেশে। কোথাও কোনো রকমভাবেই রিপোর্টিং তারা করতে পারবে না। অনেকে মনে করছেন এটা টিট ফর ট্যাট, তার কারণ এর কিছুদিন আগে অর্থাৎ করোনা ভাইরাস নিয়ে তোড়জোড় শুরু হওয়ার আগে বা এই ঠান্ডা লড়াইয়ের আগে আমেরিকা চারটি চাইনিজ সংবাদ মাধ্যমের ওপর প্রতিবন্ধকতা স্থাপন করেছিল। সেগুলো কি কি? সুনহুয়া নিউজ এজেন্সি, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক, চাইনিজ রেডিও ইন্টারন্যাশনাল, চায়না ডেইলি ডিস্ট্রিবিউশন কর্পোরেশন, এই চারটি চাইনিজ সংবাদ মাধ্যমের ওপর রীতিমতো প্রতিবন্ধকতা চাপায় আমেরিকা। এবং আমেরিকার এক্ষেত্রে যুক্তি যে চাইনিজ যে সংবাদ মাধ্যম রয়েছে তা আদতে সরকারেরই মুখপাত্র এবং সরকারের বক্তব্য ছাড়া তারা কখনোই কোনো রকম কোনো অন্য কথা তারা বলতে পারে না, ফলে তাদের যে খবর তারা প্রকাশ করছে তার সত্যতা নিয়েও প্রশ্ন তোলে আমেরিকা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই চারটি সংস্থার উপর যে প্রতিবন্ধকতা আমেরিকা চাপিয়েছে তার ফলে এই চারটি সংস্থাকে এই মুহূর্তে যদি আমেরিকায় কাজ করতে হয় তাহলে তার প্রতিক্ষণে, প্রতি সময়ে, প্রতি গতিবিধি সম্পর্কে সমস্ত তথ্য আমেরিকা গভর্নমেন্টকে জানাতে হবে, এমনকি তাদের ডেলি রোস্টার কী হচ্ছে সেটা আমেরিকা গভর্নমেন্টকে জানাতে হবে। তারা কোনো লোক নিয়োগ তাদের সংস্থায় করছে কিনা আমেরিকা গভর্নমেন্টকে জানাতে হবে। তারা কোনো লোককে ছাঁটাই করছে কিনা আমেরিকা গভর্নমেন্টকে জানাতে হবে। তারা কাকে কি অ্যাসাইনমেন্ট দিচ্ছে সেটাও আমেরিকা গভর্নমেন্টকে জানাতে হবে। অর্থাৎ গভর্নমেন্টকে না জানিয়ে এই চারটি সংস্থা আমেরিকার মাটিতে কোনো কাজ করতে পারবে না। এখানেই শেষ নয়, এর পাশাপাশি এই চারটি সংস্থার যে কর্মী সংখ্যা সেই কর্মী সংখ্যা কমানোর নির্দেশও আমেরিকার তরফ থেকে দেওয়া হয়েছে। খুব স্বাভাবিকভাবেই যে চিত্র এতক্ষণ ধরে বা যে তথ্য আপনাদের এই মুহূর্তে এতক্ষণ ধরে আপনাদের সামনে আমি তুলে ধরলাম তার থেকে একটা জিনিস পরিষ্কার যে একেবারে যেখানে শুরু করেছিলাম অর্থাৎ করোনাকে কেন্দ্র করে একটা ঠান্ডা লড়াই ক্রমশ চীন এবং আমেরিকার মধ্যে উত্তপ্ত হয়ে উঠছে এবং সেটা শুধুমাত্র বাক বিতণ্ডায় আটকে রয়েছে এমনটা নয়, রীতিমতো তার সিদ্ধান্তের পরিণত হচ্ছে এবং মিডিয়া ওয়ারে পরিণত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই চীনে এই মুহূর্তের কী সিনারিও আমরা কেউ জানি না, তার কারণ চীনে যেভাবে সাংবাদিকতা হয় তাতে সঠিক তথ্য বেরিয়ে আসা যে যথেষ্টই কঠিন বা সম্ভব নয় তা আমরা প্রত্যেকেই জানি। সাংবাদিকতার স্বাধীনতার নিরিখে যদি আবার আমরা আমেরিকার দিকে তাকাই তাহলে দেখব সেখানে কিন্তু আমেরিকা সংবাদ মাধ্যমের যথেষ্টই স্বাধীনতা পরিলক্ষিত হয়। আমেরিকান সংবাদ মাধ্যম আমেরিকান মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধেও সোচ্চার হতে পিছপা হয়নি, কিন্তু চীনের সংবাদ মাধ্যমের পক্ষে তা কিন্তু করা কখনোই সম্ভব নয়, সম্ভব হয়ওনি। এই করোনাকে কেন্দ্র করে যে চিকিৎসক প্রথম এই ভাইরাসকে লোকেট করেছিলেন এবং তার ভয়াবহতা সম্পর্কে সোশ্যাল সাইটে লিখেছিলেন মাত্র, সেই চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে নাকি মারা গেছেন, সেই চাইনিজ চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন নাকি তার বক্তব্য প্রকাশের শাস্তি পেলেন, সেই প্রশ্নের উত্তর আমারও পক্ষে জানা সম্ভব নয়, গোটা বিশ্বের পক্ষেও জানা সম্ভব নয়। তার কারণ দেশটি চীন। শুধু চিকিৎসকের বক্তব্যই নয়, নানাবিধ গুজব এই মুহূর্তে চীনের মার্কেট থেকে আমাদের বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়াচ্ছে। আমরা আবারও বলবো সেই সমস্ত গুজবে কান দেবেন না। বেশ কিছু ভিডিও হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ফেসবুক ইউনিভার্সিটিতে হু হু করে বইয়ে চলেছে, তার অর্ধেক ভিডিওর কোনো সত্যতাই নেই, অর্ধেক খবরের কোনো সত্যতাই নেই। একটি খবর প্রকাশিত হচ্ছে একটি মহিলাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসা হচ্ছে, খবর সেখানে ছড়িয়ে পড়ল চীনে নাকি
করোনা আক্রান্তদের ধরে মেরে ফেলা হচ্ছে না, সেই ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে আমরা দেখলাম যে একেবারেই তা নয়, সর্বৈব মিথ্যে খবর প্রচারিত হচ্ছে, হু হু করে দাবানলের মতন ছড়িয়ে পড়ছে গুজব খবর। তো সুতরাং আবারও বলবো, গুজবে কান দেবেন না এবং নিজেকে সজাগ এবং সচেতন রাখুন। সেই জায়গায় দাঁড়িয়ে যে ঠান্ডা লড়াই এই মুহূর্তে আমেরিকা এবং চীনের মধ্যে তৈরি হয়েছে, তা কি শুধুমাত্র চীন এবং আমেরিকার মধ্যেই আবদ্ধ রয়েছে? তা কিন্তু নয়। তার কারণ আমরা যদি এখন দেখি যে এই করোনা ভাইরাস শুধু কি চীন এবং আমেরিকাকেই এফেক্ট করেছে, তা নয়, একেবারেই তা নয়। 125টিরও বেশি দেশ এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছে, কয়েক হাজার মানুষ ইতিমধ্যে মারা গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি চীন, কিন্তু তারপরেও একাধিক নাম রয়েছে। যে দেশগুলো আক্রান্ত হয়েছে এই করোনা ভাইরাস দ্বারা, তাদের নামগুলো যদি একটু একটু করে আমরা বলার চেষ্টা করি বা একটা পর্যায়ক্রমে বলার চেষ্টা করি, বেশ কয়েকটি দেশের নাম, 125টি বলা সম্ভব নয়, তাহলে বোঝা যাবে যে করোনাকে কেন্দ্র করে কি তাহলে গোটা বিশ্ব এবার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে। করোনায় এফেক্টেড যে দেশগুলো রয়েছে তার মধ্যে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ইতালি, জার্মানি, জাপান, সিঙ্গাপুর, স্পেন, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিলিপিনস, রুশ অর্থাৎ রাশিয়া, ব্রিটেন, ইরাক, কানাডা, মালয়েশিয়া, বারহিন, ইসরায়েল, ভারত এবং আমেরিকা। সুতরাং এই দেশগুলোর নাম আমি এই কারণে পার্টিকুলার বললাম যে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায় করোনাকে কেন্দ্র করে বা আগামী দিনে, তাহলে খুব স্বাভাবিকভাবেই এই দেশগুলোই মূলত অগ্রণী ভূমিকা গ্রহণ করবে সেই যুদ্ধের ক্ষেত্রে। এবং এই আসপেক্টে দাঁড়িয়ে কে কার সঙ্গে যাবে আর কে কার সঙ্গে মিত্রতা স্থাপন করবে আর কে কার সঙ্গে শত্রুতা স্থাপন করবে, সেটা নয়, সময় বলবে। কিন্তু এই মুহূর্তের পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বিচার করবার চেষ্টা করি, তাহলে কিন্তু একদিকে প্রবলভাবেই কোণঠাসা হয়ে রয়েছে চীন। চীনের সঙ্গে সখ্যতা থাকা দেশগুলো তারা কি খুব সুবিধের অবস্থায় রয়েছে? একেবারেই নয়, প্রশ্ন উঠছে সেখানে। তাহলে আমেরিকার সঙ্গে চীনের যে ঠান্ডা লড়াই, সেই ঠান্ডা লড়াইতে কি আরও কেউ আছেন? ডেফিনেটলি করে রয়েছে। এখানেই শেষ নয়, চীনের এই লড়াইয়ের পাশাপাশি বা চীনের সঙ্গে আমেরিকার এই ঠান্ডা যুদ্ধের পাশাপাশি আরও একটি নাম, আরও একটি আমেরিকার শত্রু রয়েছে এই তালিকায়, এবং যে শত্রুটি অত্যন্ত প্রবল আকার ধারণ করছে এই করোনাকে কেন্দ্র করে, তার নাম ইরান। এই মুহূর্তে যদি আমরা দেখার চেষ্টা করি যে সবথেকে বেশি এই করোনায় আক্রান্ত হওয়ার ফলে বেশি মৃত্যুর সংখ্যা চীন, তারপরেই যদি আমরা তালিকা নির্ধারণ করার চেষ্টা করি, তাহলে দেখব সেই তালিকায় থাকছে যে দুটো নাম, তা হলো একটি যদি ইতালি হয়, অন্যটি ইরান। খুব স্বাভাবিকভাবেই চীনের পাশাপাশি ইরানে এই করোনা ভাইরাসের এই প্রকোপ ছড়িয়ে পড়া নিয়েও যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে, যথেষ্ট প্রশ্ন তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে আমেরিকার মধ্যে থেকে। আমেরিকা মনে করছে যে চীন এবং ইরান মিলে জৈব হাতিয়ার তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছিল, এবং যে জৈব হাতিয়ারের ফলই এই করোনা ভাইরাস। এ তথ্য এর আগেও প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে, সঠিকভাবে তার প্রমাণ বা তথ্য আমাদের সামনে না আসায় সেভাবে জোরালো হয়ে ওঠেনি। করোনা চীনের মাটিতে ছড়িয়ে পড়ার পরেই যে তথ্য দুটো প্রকাশ পেয়েছিল, তাহলে একটি চীনের পশু বাজার থেকে এই করোনা ভাইরাস ইনফেক্টেড হয়েছে, আবার আরেকটি তথ্য বলছিল যে না, বুহানেই রয়েছে চীনের ল্যাবরেটরি, আর সেখানেই চলছিল জৈব অস্ত্র তৈরি করবার প্রচেষ্টা, আর সেখান থেকেই নাকি ছড়িয়ে পড়েছে এই করোনা ভাইরাস। মূলত এই ভাইরাস এসছে বাদুর থেকে বলা হচ্ছিল, প্রাণীজ যে মার্কেট রয়েছে চীনের, সেখানে বাদুর তারা খায়, বাদুরের বাজার রয়েছে, সেখান থেকে ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কা যেমন ছিল, ঠিক তার পাশাপাশি তাদের যে ল্যাবরেটরি, সে ল্যাবরেটরিতেও কিন্তু বিপুল পরিমাণে বাদুর,
এবং বাদুরদের ওপরেই এই টেস্টিংগুলো তারা করত, জৈব রসায়ন তৈরি করবার যে টেস্টিং সেই টেস্টিং। সেখান থেকে একটি তথ্য বলছে এর পুক্তা বা সত্যতা বা প্রমাণ সেভাবে পাওয়া যায়নি, কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে একটি তথ্য বলছে যে এই ল্যাবেই চলছিল জৈব অস্ত্র তৈরি করবার কাজ, এবং সেটা বাদুরের শরীরের ভাইরাস দিয়ে কোনো এক কারণে কোনো এক বাদুর হামলা চালায় এক গবেষকের ওপর, হামলে পড়ে তার শরীরে, আর সেখান থেকেই সে গবেষক প্রথম করোনায় এফেক্টেড হয় এবং ধীরে 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 তার ল্যাবরেটরির বাইরে আসে এবং ছড়িয়ে পড়ে গোটা চীন জুড়ে। প্রথম ধাপে চীন এই বিষয়টিকে গুরুত্বই দিতে চায়নি এবং প্রথম দিকে তা আমল না করার কারণে হু হু করে যখন বুহান জুড়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ে তখন চীন আর নিজেদেরকে লোকানোর কোনো পথ খুঁজে পায় না। এ তথ্য ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মহলে। খুব স্বাভাবিকভাবেই এই সমস্ত কারণে চীন যথেষ্টই এই মুহূর্তে কোণঠাসা। চীনের যে অর্থনীতি সেই অর্থনীতির অবস্থাও যথেষ্টই বেহাল। তার কারণ যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে চীনকে যেতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ম্যানুফ্যাকচারিং বন্ধ, তাদের মূলত যে পণ্য চীনের বাইরে বিভিন্ন দেশে তারা রপ্তানি করত সেই রপ্তানি বন্ধ, ফলে চীনের মার্কেট এই মুহূর্তে খাঁখা করছে। চীনের জায়গায় দাঁড়িয়ে যেমন কারণ রয়েছে, ইরানের জায়গায় দাঁড়িয়েও কি তাহলে কারণ রয়েছে? ডেফিনেটলি করে রয়েছে বলেই মনে করছে আমেরিকার একটি বিরাট অংশ। কি না, কিছুদিন আগেই আমেরিকার যে প্রধান সুলেমান তাকে মেরে ফেলা হয় এবং তারপরেই আমেরিকা ওপর হামলা চালায় ইরান, যদিও সেই হামলা সেভাবে প্রকট হয়নি। কিন্তু এই মুহূর্তে ইরানে যেভাবে করোনা এফেক্টেড হয়েছে তাতে করে চিন্তিত আমেরিকাও। কেন না, ইরানের জেলে রয়েছে একাধিক আমেরিকান বন্দী। ইতিমধ্যেই আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও টুইট করে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে ইরানকে। পরিষ্কারভাবেই পম্পেও জানিয়েছে যে ইরানের জেলে বন্দী থাকা কোনো একজন আমেরিকান সৈন্যর যদি কোনো কিছু হয় বা মৃত্যু ঘটে তাহলে তা মোটেও ভালো হবে না। খুব স্বাভাবিকভাবেই পম্পেওর এই বক্তব্য বা এই টুইট যুদ্ধ আসন্নকে কি আরেকটু ত্বরান্বিত করছে? আসছি আলোচনায়। সময় বলছে, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, জানবো আপনাদের মতামত, তবে বিরতির পর সঙ্গে থাকুন। আবরণ এক্সক্লুসিভ আজ সারাদিন টাইটেল স্পন্সর বাই আবরণ এক্সক্লুসিভ, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস, কো স্পন্সর্ড বাই